সাথে আছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মন্ডল স্যার। তো স্যার, উচ্চশ্রী পোর্টাল চালু হওয়ার পর প্রাথমিক শিক্ষক, হাই স্কুল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের একটা প্রত্যাশা ছিল যে সমস্ত ট্রান্সফারে হয়তো একটা ভালো রকম দিক আসতে চলেছে, কিন্তু বিশেষত এই হাই স্কুলে যখন গ্যাজেট নোটিফিকেশন গুলো বের হলো জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা তো স্যার উদ্ভব হয়েছে। সেক্ষেত্রে যেটা মানে শিক্ষকরাই দাবি করছেন, বিশেষত যে গাইডলাইন, মানে ওই গাইডলাইনে যা বলা ছিল এবং FAQ-তে যা বলা ছিল সেগুলোর সাথে এই যে গ্যাজেট নোটিফিকেশন সেটার সাথে তো অনেকটাই তফাত। বিশেষত এই যে প্রায়োরিটি ক্যাটাগরি ট্রান্সফার, সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 5 বছরের আগে বদলি যাইছেন, ওনারা অ্যাপ্লাই করতে পারতেন যে FAQ বা যে গাইডলাইন আগে প্রকাশিত হয়েছিল, কিন্তু গ্যাজেট নোটিফিকেশনে কিন্তু সেইভাবে কিন্তু স্পষ্টভাবে কিছু লেখা নেই যে 5 বছর আগে প্রায়োরিটি ট্রান্সফার হবে, সেটা কত বছরে হবে, সেটা কতদিনের মধ্যে হবে, সেটা কিন্তু মেনশন নেই। তো এটা নিয়ে শিক্ষকরা একটা কনফিউশনে ভুগছেন এবং অনেক ক্ষেত্রে DI অফিস থেকে বা প্রধান শিক্ষকের কাছ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ব্যাক হচ্ছে। তো এটা নিয়ে কি বলবেন? বিষয়টা দেখুন, যে প্রথম প্রায়োরিটি ক্যাটাগরি বা প্রেফার ক্যাটাগরি কথাটা আমি একটু বলে নিই। হুম হুম সেটা হচ্ছে যে ওরা যে পোর্টালটা যে ডিজাইন করেছিল, 5 বছর চাকরি না হলে তারা দরখাস্ত করতে পারবে, সেভাবে ডিজাইন করেছে পোর্টালটা। আচ্ছা, এবং সেভাবে এখনো আছে, এখনো দেখবেন 5 বছর চাকরি না হলেও দরখাস্ত করা যাচ্ছে। ওই কোশ্চেনটা কিন্তু ওখানে জিজ্ঞেস করছে না। মেডিকেল গ্রাউন্ড বা অন্য PH ক্যাটাগরি যারা আছে বা ডিভোর্সি যারা আছে, তারা যদি ওখানে দরখাস্ত করে, ওই কথাটা কিন্তু জিজ্ঞেস করছে না যে আপনার সার্ভিস 5 ইয়ার্স হয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, তো স্বাভাবিক ভাবে একটা চিন্তা ভাবনা করে তারা তৈরি করেছিল পোর্টালটা, সেটা আলোচনার ভিত্তিতেই নিশ্চয়ই হয়েছিল শিক্ষা দপ্তরের, এবং সেভাবে পোর্টাল তৈরি করে তারা FAQ-তেও সেটা দিয়েছিল বা গাইডলাইন যেটাকে বলা হয়। পরবর্তীকালে এই যে 2015 গেজেট নোটিফিকেশনের যে অ্যামেন্ডমেন্টটা বেরোলো 8 সেপ্টেম্বর, তারপরে একটা কনফিউশন তৈরি হয়েছে। সেখানে অনেকে প্রশ্ন তুলছেন যে এই গাইডলাইনে, মানে এই অ্যামেন্ডমেন্টে তো কিছু বলা নেই এটা স্পষ্ট করে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সব কিছু বলা থাকলে ওই ইয়ারের কথাটা বা কত বছর চাকরি হতে হবে এই কথাটা বলা নেই। এখন শুনুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা এর আগেও একাধিকবার বলেছি যে, এবং এটাই নিয়ম, আচ্ছা, যে অ্যামেন্ডমেন্টে যে কথাগুলো থাকবে না ধরে নিতে হবে, তাহলে তার আগে যে মাদার রুল যেটা আছে, মাদার অ্যাক্ট, অর্থাৎ GT রুল 2015 যেটা, তাহলে সেখানে যে আছে সেটা ধরে নিতে হবে। সেখানে শুধু টার্মটা চেঞ্জ হয়ে গেছে, সেখানে ছিল স্পেশাল ট্রান্সফার, তাই না? স্পেশাল ট্রান্সফারের ক্ষেত্রে কি নিয়ম ছিল, যে অ্যাপ্রুভ সার্ভিস হলেই একজন শিক্ষক, তিনি চাকরিতে জয়েন করার পরে যদি অ্যাপ্রুভাল 1 মাস 2 মাসের মধ্যে হয়ে যায়, তারপরে কিন্তু তিনি দরখাস্ত করতে পারতেন। এটা বোধ প্রাইমারি সেকেন্ডারি সবার ক্ষেত্রেই, তাই না? তো স্বাভাবিকভাবে যদি এখানে অ্যামেন্ডমেন্টে কিছু বলা না থাকে, যদি কেউ প্রশ্ন করতে চান, তাহলে তাদের ক্ষেত্রে তো এই উত্তরটা হওয়া উচিত, যদি এখানে যদি বলা না থাকে 2015 রুলে যা আছে তাই থাকবে। শুধু টার্মটা চেঞ্জ হয়েছে, স্পেশালটাকে এখানে প্রেফার ক্যাটাগরি করেছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পেশাল ট্রান্সফার যে যে কারণে পাওয়া যেত সেটাকে এখানে, সেই সেই কারণগুলো এখানে আছে, শুধু নামটা চেঞ্জ করে প্রেফার ক্যাটাগরি করেছে, তাই না? এইখানে জটিলতা কিছু নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমার যতটুকু ধারণা আর কি, যে এই মুহূর্তে একটু চাপটা কমানোর জন্য আর সিনিয়র শিক্ষকদের, আচ্ছা, একটু তুলনামূলক ভাবে যারা সিনিয়র আছেন তাদেরকে ট্রান্সফারটা দেওয়ার জন্য, আচ্ছা, সম্ভবত সাময়িক ভাবে এটাকে একটুকু হোল্ড করে রাখা, এই এই মানসিকতা থেকে শিক্ষা দপ্তর এটা করেছে, আমার যতটুকু ধারণা আছে। আচ্ছা আচ্ছা, কারণ আইনের যদি লড়াই হয় সেখানে কিন্তু শিক্ষা দপ্তরের এই যুক্তি টিকবে না। আচ্ছা, যাই হোক, তো সেক্ষেত্রে স্যার এই সমস্ত এই যে নিয়মের জটিলতার মধ্যে শিক্ষক শিক্ষিকারা 5 বছরের আগে আবেদন করতে পারছেন না, ব্যাক হচ্ছে, তো এটা নিয়ে কি আপনি শিক্ষা দপ্তর কি জানাবেন বা বলবেন? তার আগে একটা কথা বলে নি, এইটা মূল জটিলতাটা হচ্ছে HOI লেভেলে, মানে প্রধান শিক্ষক শিক্ষিকা বা TIC যারা আছে তারা, প্রাথমিক ক্ষেত্রে SI লেভেল, আর হচ্ছে DI অফিসেও এই জটিলতা হচ্ছে। আচ্ছা, তো স্বাভাবিকভাবে আমরা একেবারে মোটামুটি অ্যামেন্ডমেন্ট বেরোনোর পরে যা যা সমস্যাগুলো দাঁড়িয়েছে অ্যারাইজ করেছে, এমনকি 2015 সালেও যে সুযোগ সুবিধা যেগুলো দিয়েছিল সেগুলো কিছু উইথড্র করে নিয়েছে দেখলাম এখানে। যেমন আমি একটি ছোট্ট উদাহরণ দিই, যে স্পাউসের ওয়ার্কিং প্লেসের ডিস্টেন্স যদি 50 কিলোমিটার উপরে থাকে,
তাহলে সেটাকে কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে রাখা হয়েছিল আগে, আচ্ছা 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 এবারে সেটা উইথড্র করে নিয়েছে। আচ্ছা 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 এতে করে জটিলতা তৈরি হচ্ছে, তার মানে একটা সুযোগ সুবিধা এতদিন ধরে দেওয়া হচ্ছিল সেটাকে আবার তুলে নেওয়া হলো, তাই না? হুম হুম তো এছাড়াও অনেক সমস্যা হয়েছে আমরা দেখলাম আচ্ছা জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে, হুম হুম সেইগুলো নিয়ে আমরা গতকাল শিক্ষামন্ত্রী দপ্তরে একটা একবারে প্রায় কি বলা যায় যে 15 দফা, হ্যাঁ 15 দফা দাবি নিয়ে, 15 দফা দাবি আচ্ছা আচ্ছা আমরা বলেছি যে এইটা যদি শিক্ষা দপ্তর অ্যাড্রেস করে হুম হুম তাহলে জেনারেল ট্রান্সফার সংক্রান্ত সমস্যার সমাধান গুলো হয়ে যেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কালকে এটা, হ্যাঁ আমি বলে দিচ্ছি, কালকে এটা জমা দিয়েছি আমরা, হুম হুম এবং আমরা যতটুকু শুনতে পেয়েছি বা আমাদের কাছে যতটুকু খবর আছে আর কি, হুম হুম এটা কিন্তু মন্ত্রী সাহেবের কাছেও পৌঁছে গেছে সরাসরি আর কি। আচ্ছা আচ্ছা এবার দেখা যাক, হায়েস্ট লেভেলে পৌঁছে গেছে, হুম ভবিষ্যতে কোনো সুরাহা বা রিভিউ মিটিং যেটা হবে তাতে কোনো সুরাহা আছে কিনা। আচ্ছা আচ্ছা আর তার সাথে সাথে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও যে গণ্ডগোলগুলো আছে, হুম হুম সেকশন সমস্যার সমাধানের ব্যাপারটা বলেছি আমরা। না স্যার, মিউচুয়ালের ব্যাপারে আমরা একটু পরে আসছি, তার আগে স্যার জেআর ট্রান্সফারের ক্ষেত্রে গ্রুপ ডি ক্লার্ক এই সমস্ত শিক্ষাকর্মীদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রায় ছাড়াই হচ্ছে না বলে ওনারা অভিযোগ জানাচ্ছেন, এবং পাশাপাশি মেডিকেল গ্রাউন্ডে যারা আবেদন করছে ওনাদের কিন্তু অনেক লেট হচ্ছে। এর একটা কারণ হয়তো যেহেতু CMHOE দ্বারা মেডিকেলের একটা ভেরিফাইয়ের ব্যাপার আছে উইকলি বা মান্থলি ভাবে, তো সেক্ষেত্রে এই যে ট্রান্সফারগুলো দেরি হচ্ছে এটার কি মূলত এটাই মানে শিক্ষাকর্মীদের দেরির কারণটা কি? শিক্ষাকর্মীদের দেরির মূল কারণটা যেটা আমি শুনেছি যে ওদের যে পোর্টালটা ডিজাইন করা হয়েছিল হুম হুম সেটা তো দরখাস্ত করতে পারছে, আচ্ছা 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 কিন্তু SSC যে রেকমেন্ডেশন করবে এবং বোর্ড থেকে যে ট্রান্সফার অর্ডারটা বেরোবে আর কি, হুম হুম সেই ডিজাইনটা কিন্তু, যেমন টিচারদেরও দেরি হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন যে বোর্ড নতুন করে ডিজাইন করে কয়েকদিন পরে ছাড়লো, তাই না? হুম হুম এই শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও সেই সমস্যাটা হয়েছে, হুম হুম ওই জন্য SSC রেকমেন্ডেশন ছাড়ছে না, তবে কয়েকদিনের মধ্যে ওই পোর্টালটা মোটামুটি কাজ চলছে এবং তাড়াতাড়ি করে ওটা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে SSC ছেড়ে দেবে বলেছে। আর ঠিক আছে, মেডিকেল কাউন্টের দেরির কারণ কি শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের অসহযোগিতার কারণ নাকি অন্য কোনো কারণ হতে পারে? স্বাস্থ্য দপ্তর তো একটা অসহযোগিতা করছে এটা অস্বীকার করা যাবে না, এবং আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে হুম প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিতে বাধ্য হয়েছে, যাতে উইকলি দেখা হয়। হ্যাঁ মানে তাড়াতাড়ি করে করার ব্যাপার কথা বলেছে, কারণ যাদের প্রায়োরিটি গ্রাউন্ডে ট্রান্সফার করার কথা তাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাই না? হুম তা সেই জন্য প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরকে চিঠি দিয়েছে যে বিভিন্ন হাসপাতালগুলোকে যাতে নির্দেশ দেয় এই ধরনের অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি করে ডিসপোজ করতে, তাই না? হুম তার লিস্টও দিয়ে দিয়েছে কোথায় কে করবে আর অবশ্যই কি। বিভিন্ন DPSC থেকেও আমরা দেখেছি। এবং এটা একটা বড় কারণ যে অনেক মেডিকেলের দরখাস্ত বা প্রেফার ক্যাটাগরির দরখাস্ত হেডমাস্টারের লেভেলে পড়ে আছে, আবার কোথাও কোথাও DI লেভেলেও পড়ে আছে, এগুলো SSC তে পৌঁছয়নি, হুম এবং টোটাল অ্যাপ্লিকেশন না পৌঁছলে তো এটা ছাড়তে পারবে না, অবশ্যই অবশ্যই হুম মানে কারণ ধরুন কারো অ্যাপ্লিকেশনটা পড়ে আছে এখনো হুম হুম আসেনি, অথচ দেখা যাচ্ছে স্কোরের দিক দিয়ে সে হয়তো অনেক এগিয়ে আছে, তাই না? হুম এই কারণে ছাড়তে অসুবিধা হচ্ছে, এটা হবে আমি শুনেছি যতটুকু যে 1003 এই ধরনের দরখাস্ত হুম হুম এখনো পর্যন্ত ওরা এই করতে পারেনি, মানে সিদ্ধান্ত নিতে পারেনি আর কি, শিক্ষক এই যে প্রিফার ক্যাটাগরি আর কি, মেডিকেল গ্রাউন্ড এবং পিএইচ হুম ক্যাটাগরি আর কি। তো স্যার তো এক্ষেত্রে হাই স্কুলে যে সমস্ত দেখলাম জেনারেল ট্রান্সফারে তবু একটা গ্যাজেট নোটিফিকেশন বের হলো, তো মিউচুয়াল ট্রান্সফারের কোন ক্ষেত্রেও কি কোনো রকম গ্যাজেট নোটিফিকেশনের প্রত্যাশা করতে পারেন শিক্ষকরা? অবশ্যই মিউচুয়ালটাও বেরোবে ওই রিভিউ মিটিংটা হয়ে যাওয়ার পরে, হুম হুম ওরা একটা ওই কম্প্রিহেন্সিভ ডিসিশন যেটা নেবে হুম হুম তার পরেও, আর তার আগেও বের করতে পারে অবশ্যই, আচ্ছা পরে দিয়ে পরে কারেকশন করতে পারে, হুম হুম অথবা এই গেজেট পাবলিশ করে যে অভিজ্ঞতাটা হলো তাতে ভুল ত্রুটি অনেক থেকে গেছে, হুম হুম ওই জন্য অনেক মতামতটা নিয়ে ওরা হয়তো একেবারেই বের করতে পারে, সেটা পুজোর মাঝামাঝি হয়তো বের করতে পারে আর কি, পুজোর ছুটির মাঝামাঝি, তো এক্ষেত্রে দুটো সম্ভাবনাই আছে, হয়তো পুজোর আগে একটা বেরিয়ে তারপর পরে হুম কারেকশন হতে পারে, তো আর এই নাহলে ক্ষেত্রে পুজোর আমরা মাঝামাঝি। দেখছিলাম সেকেন্ডারি এডুকেশনে বের হচ্ছে জেনারেল ট্রান্সফারের রুল, কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে একদম অনেক পুরনো রুল, যে রুলের আজ পর্যন্ত সংশোধন হয়নি, তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের এই জেনারেল ট্রান্সফারের রুল বা মিউচুয়াল ট্রান্সফারের রুল নিয়ে কি উদ্যোগ নিচ্ছে নাকি শুধুমাত্র পরবর্তীকালে যদি প্রকাশিত হয় সেটা হাই স্কুলেরই হতে পারে? না না না, প্রাথমিকের ব্যাপারটাও আমরা খোঁজ নিয়েছি, হুম ওরা এলিমেন্টারি ব্রাঞ্চ সেটাও তারা উদ্যোগ নিয়েছে, হুম 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 ওটাও মোটামুটি পর্যালোচনা চলছে এবং মোটামুটি ওটাও বেরিয়ে যাবে মোটামুটি মাস দেড়েকের মধ্যে বা 2 মাসের মধ্যে, ওই দুটো প্রাইমারি যে জেনারেল ট্রান্সফার রুল এবং মিউচুয়াল ট্রান্সফার রুল হুম হুম
দুটো সংশোধনী বেরোবে আর কি। কারণ প্রাথমিক শিক্ষকদের স্যার অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অনেক শিক্ষক যেটা দেখা যাচ্ছে 2021-এ জয়েন করেছেন, হয়তো পুজোর আগেই অনেক আগেই জয়েন করেছেন, এবং ওনাদের স্যার স্যালারিও হয়তো পাচ্ছেন, বা অনেক হয়তো রিসেন্ট পাননি, হয়তো খুব তাড়াতাড়ি পাবেন, তো ওনারা হয়তো আবেদন করেছেন, অ্যাপ্লাইও করেছেন, এবার দেখা যাচ্ছে এসআই লেভেল থেকে ব্যাক করে দেওয়া হচ্ছে, বা ডিপিএসসি লেভেল থেকে ব্যাক করে দেওয়া হচ্ছে, বিশেষত বর্ধমান ডিপিএসসি ক্ষেত্রে অনেক রিপোর্ট আসছে। আর তো এই যে পোর্টাল অ্যালাউ করছে, এবার ডিপিএসসির পক্ষ থেকে আপনাদের আগের ভিডিওতে আমাকে জানিয়েছিলাম যে ডিপিএসসি কোন কোন জায়গাগুলোর আশঙ্কা রয়েছে, কী কারণে ওনারা ব্যাক করছেন, কারণ ওনারা চাইছেন যে শুধুমাত্র শিক্ষা দপ্তরের লিখিত মৌখিক অর্ডারে কোনো একটা কিছু করে বসবো, পরে যদি আবার সেই সেটা নিয়ে কোনো কিছু কোর্টের মামলার কারণ হয়ে বসে, সেই জন্য ডিআই বা ডিপিএসসির তরফ থেকে কোনো কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে না। তো তাই যে আমি বলছি যে অ্যামেন্ডমেন্ট বেরোনোর আগেই তো 3,500 ট্রান্সফার হয়ে গেছে, হুম 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 সেটা তো ওই গাইডলাইনের ভিত্তিতে, তাই না? হুম হুম কিন্তু স্যার তা এটা এটা এখনো এটা হলো পর্যন্ত কি করে? আর প্রাইমারিতে তো অনেক ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেছে। প্রাইমারিতে বের হলো, এখনো পর্যন্ত কোনো এমন কোনো দেখা যাচ্ছে না যে 2021-এ নিযুক্ত ওনার মিউচুয়াল হয়েছে, না মিউচুয়ালটা পাবে তো, আমরা এর আগেও বলেছি, কমিশনারকেও বলেছি, ওরা কিন্তু ইমপ্লিমেন্ট বাস্তব ইমপ্লিমেন্টটা তো হচ্ছে না। হ্যাঁ হচ্ছে না, ওটা আমরা বলেছি যে এই কমিশনার ওরা মিটিং করে ডিপিএসসি চেয়ারম্যান এবং প্রাইমারি তাহলে যারা ডিআই সেক্ষেত্রে আছে। স্যার যে রুল আসতে পারে, সেই রুলের মধ্যে যদি এই জিনিসগুলো মেনশন থাকে যে ক্লিয়ার কাট, যে কারা অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে না, সেটা এসআই লেভেল থেকে হোক বা ডিপিএসসি লেভেল হোক, যে কোনো লেভেল থেকে হোক, ওনারা নির্দ্বিধায় আবেদন করতে পারবেন, এবং শিক্ষকরা পয়েন্ট আউট করতে পারবেন যুক্তিতর্ক দিয়ে যে এই গেজেট নোটিফিকেশনের ভিত্তিতে আমি অ্যাপ্লাই করেছি, তাহলে আমি কেন আপনাকে মানে ব্যাক করে দেওয়া হচ্ছে শিক্ষককে, এটা তো একটা। না ওটা এটা প্রথম কথা হচ্ছে, এটা পারে না ব্যাক করতে, সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে হুম পরিবর্তিত রুল আসবে, কোনো চিন্তা নেই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা আর ঠিক, এই প্রসঙ্গে বলি, সেকেন্ডারি মিউচুয়ালের ক্ষেত্রে যেটা বলি আমরা, হুম হুম সেকেন্ডারি মিউচুয়ালের ক্ষেত্রে ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে স্যার শুধু মিউচুয়ালে কি লকিং পিরিয়ড গুলো থাকবে? এখনো পর্যন্ত আছে লকিং পিরিয়ড 5 বছরের, হুম কিন্তু কিন্তু আমরা অনেকেই তো যেটা পেয়ে দাবি, যাচ্ছেন, আগের বছর প্রাথমিক হোম ডিস্ট্রিক্ট ট্রান্সফার পেয়েছে, এবার মিউচুয়াল পাচ্ছেন। হ্যাঁ আমি যেটা বলছি যে প্রথম কথা হচ্ছে যে যারা মিউচুয়াল অনলাইন নিয়েছেন হুম হুম তারা এই মুহূর্তে প্রসিড করতে পারছেন না, আচ্ছা কিন্তু কেউ যদি জেনারেল ট্রান্সফার নিয়ে যায় অনলাইনে, হুম হুম ধরুন 4 মাস আগে নিয়েছে, আচ্ছা 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 তিনি কিন্তু মিউচুয়ালে প্রসিড করতে পারছেন। আচ্ছা আচ্ছা আবার মিউচুয়াল নিয়েছে অনলাইনে, সে কিন্তু জেনারেল ট্রান্সফারে প্রসিড করতে পারছে, আচ্ছা 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 কিন্তু মিউচুয়াল অনলাইনে যিনি নিয়েছেন তিনি মিউচুয়ালে প্রসিড করতে পারছেন না, হুম হুম আর জেনারেল অনলাইনে নিলে তিনি জেনারেলে প্রসিড করতে পারছেন না, তাই না? হুম এবং এই যে প্রাথমিক দুটো কথা শিক্ষকদের আছে, স্যার তো অনলাইন জেনারেলে, মিউচুয়ালে হ্যাঁ ফর্ম ফিল আপের সময় কিন্তু একটা অপশন এখনো রয়েছে, সেটা হচ্ছে আগে ট্রান্সফার নিয়েছেন কিনা, সেটা কোন ট্রান্সফার জেনারেল না মিউচুয়াল সেটা দেখা হচ্ছে না, জাস্ট পেয়েছেন কিনা, পেয়ে থাকলে তার অর্ডার মেমো নাম্বার মেনশন করতে বলা হয়েছে। হুম হুম যাই হোক, আমরা যেটা দাবি করেছি হুম যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে লকিং পিরিয়ডটা তুলে দেওয়া হোক, আচ্ছা আচ্ছা কারণ এতে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি নেই, শিক্ষকদেরও কোনো ক্ষতি নেই, আর হচ্ছে সরকারের কোনো ক্ষতি নেই, ঠিক আছে, অবশ্যই সব অবশ্যই দিক দিয়ে লাভবান হবে, এবং জেনারেল ট্রান্সফারের উপর চাপটা অনেকটা কমে যাবে, আমরা এটা এই যুক্তিটা দেখিয়েছি, তাই না? হুম হুম অবশ্যই অবশ্যই তার সাথে সাথে আরেকটা কথা বলেছি, আপনারা জানেন হুম যে এই সিঙ্গেল সাবজেক্টের দোহাই দিয়ে হায়ার সেকেন্ডারি স্কুলের টিচারদের অনেক ট্রান্সফার হচ্ছে না, হুম হুম বিশেষ করে মানে পার্টিকুলারলি এইচএস এর লেভেলে কিছু সাবজেক্ট পড়ানো সেরকম আছে, হুম তার সাথে সাথে মাধ্যমিক এইচএস লেভেলে পড়া হয় যেরকম সাবজেক্ট গুলো আছে, ধরুন ইতিহাস, বাংলা, ভূগোল, তাই না? এরকম হুম হুম আমরা বলেছি যে নর্মাল সেকশনে যদি কেউ পিজি স্কেল এনজয় করে, হুম পে স্কেলটা সেম যদি থাকে, হুম আর এইচএস স্কেলে যদি তিনি পিজি স্কেল এনজয় করে, হুম তাহলে দুজনের মধ্যে মিউচুয়ালটা অ্যালাউ করা উচিত, আচ্ছা ঠিক আছে, এই দাবিটা আমরা করেছি, হুম এটাও কিন্তু রিভিউ মিটিং এ সিদ্ধান্ত হবে আশা করি আর কি, আচ্ছা আচ্ছা একটা কিছু না কিছু সিদ্ধান্ত নেবে আর কি, যদি আচ্ছা হয়ে যায় তাহলে তো জেনারেল ট্রান্সফারের উপর এক্ষেত্রেও অনেকটা চাপ কমে যাবে, হুম এবং এইচএসসি অবশ্যই টিচাররা যারা অনেকে মানে সিঙ্গেল টিচারের জন্য ট্রান্সফার পাচ্ছিলেন না, হুম হুম তারা কিন্তু মিউচুয়ালটাও পেয়ে যেতে এটাও পারে, কি তাই না? একই এই রকম দাবিটা ভাবে আছে। জুনিয়র হাই স্কুল ক্ষেত্র বা ক্ষেত্রে প্রযোজ্য হবে আপার প্রাইমারি লেভেলে? হ্যাঁ, আপার প্রাইমারি লেভেলে যদি কোনো মাস্টার ডিগ্রি টিচার থাকে, হুম হুম পিজি টিচার, হুম হুম তিনি এইচএস লেভেলে চলে যেতে পারেন, তাই না? স্কেলটা তো মূল ব্যাপার, পে স্কেলটা, তাই না? হুম মানে এইচএস এ গিয়ে যাতে করে কেউ বেতন কাঠামো আলাদা করে দাবি না করতে পারে, হুম হুম সেই প্রভিশনটা রাখার কথা আমরা বলেছি। আচ্ছা 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 একমাত্র পে স্কেল যদি পিজি স্কেল পায় কেউ, হুম হুম তাহলে তার উপরে তো আর কোনো স্কেল হয় না, আচ্ছা 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 হ্যাঁ আর কোনো বেতন দাবি করতে পারবে না নতুন করে, হুম হুম সরকারেরও আর্থিক কোনো দায়ভার আসবে না, এটা আমরা বলেছি, আচ্ছা আচ্ছা দেখা যাক কি করে। সেকশন সমস্যার সমাধান কিছু হতে পারে? সম্ভাবনা নেই আমরা এটা কথাটা বলবো না,
আচ্ছা তবে ওরা বলেছেন যে আমরা এটা খুব সিরিয়াসলি আলোচনা করবো, ওই কথাটা বলেছে। হ্যাঁ আচ্ছা একটু অফিসিয়ালি আলোচনা করবে বলেছে, এতদিন তো আনঅফিসিয়ালি হচ্ছিল আর কি, এবার অফিসিয়ালি ওরা ফাইল মুভ করাবে বলেছে। আরেকটা জিনিস স্যার, জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে পিটিআর রেশিও প্রাথমিকে ছাত্র শিক্ষক অনুপাত রেশিও, এবং হাই স্কুলের ক্ষেত্রে সেটাও স্টুডেন্টের রেশিও, এবং সেটা স্কুল স্কুল ম্যানেজিং কমিটির আন্ডারে রয়েছে, যার ফলে এনআরসি দেওয়ার একটা একটা ব্যাপার রইল। তো প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে যেমন এই ছাত্র শিক্ষক অনুপাত মাদার স্কুলেও দেখা হচ্ছে 3:1, আবার যেই স্কুলে উনি ট্রান্সফার হতে নিতে চাইছেন সেই স্কুলেও দেখা হচ্ছে এই একটা, এবং এটা হাই স্কুলের ক্ষেত্রেও অনুরূপভাবে একই রকম প্রযোজ্য হচ্ছে, মানে এনওসি দেওয়ার ব্যাপারে সে হয়তো স্কুল অথরিটি সেরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছে ছাত্র শিক্ষক দেখে। তো এই সমস্ত এই যে একটা পিটিআর পাল্লা, ছাত্র শিক্ষকের পাল্লা, এই মানে একটা জ্যামিতিক হিসাব বা গাণিতিক হিসাবের মধ্যে পড়ে শিক্ষকদের কি আদৌ বদলি সম্ভব? শুনুন, 2015 সালে যে জুটি রুলটা করা হয়েছিল হুম হুম সেখানে কিন্তু পিটিআর এর কথাও বলা ছিল না। আচ্ছা 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 সেখানে কিন্তু স্টুডেন্ট স্ট্রেংথ এর কথাও বলা ছিল না, হুম হুম সেখানে সিঙ্গেল সাবজেক্ট টিচারের কথাও বলা ছিল না। হুম হুম জানি না কার মাথায় এই অদ্ভুত ধরনের চিন্তা ভাবনা এলো, হুম এইবারে সব নতুন নতুন ঢুকে গেল। আচ্ছা এখন মূল সমস্যা হয়ে গেছে, এখন যেটা সেটা হচ্ছে যে শিক্ষক সংগঠন এবং শিক্ষক নেতা হুম হুম যারা এই বিষয়গুলো বোঝেন ভালো আর কি, বা এই বিষয়ে কাজ করার অভিজ্ঞতা যাদের আছে, হুম হুম তাদের সঙ্গে শিক্ষা দপ্তরে একটা দূরত্ব তৈরি হয়ে যাওয়ার কারণে এই ধরনের অবাঞ্ছিত ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তো এটা হতো না যদি আমাদের পরামর্শ শুনে চলতো। এখন তো বুঝতেই পারছেন যে টোটালটাই আমলাতান্ত্রিক ব্যাপার হয়ে গেছে, হুম হুম এই আমলাতান্ত্রিকতার কারণেই তারা যা বোঝাচ্ছে শিক্ষামন্ত্রীকে সেভাবেই শিক্ষামন্ত্রী ব্যাপারটা পরিচালিত হচ্ছেন। আচ্ছা এবার আচ্ছা আমরা যদি এর ড্রব্যাকসটা কি হতে পারে, হ্যাঁ এর ইম্প্যাক্টটা শিক্ষক সমাজে কিরকম পড়তে পারে, হুম এটা যদি আমরা রিপোর্ট করতে পারতাম, হুম তখন তিনি তো জনগণের দ্বারা নির্বাচিত, হুম তাহলে জনগণের পালসটা তিনি বুঝতে পারতেন। আচ্ছা আচ্ছা সেই সুযোগটা তো হচ্ছে না, এই সমস্যাটা হয়ে যাচ্ছে। আমরা অফিসারদের সঙ্গে কথা বলছি এবং অফিসারদের কিছু লোক হয়তো আন্তরিক, হুম কিন্তু সবাই যে আন্তরিক কথাটা তো বলা যাবে না। আচ্ছা 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 এটা একটা বড় সমস্যা। কিন্তু মন্ত্রী নিজে এইগুলো ব্যাপারে উৎসাহ প্রকাশ না করার জন্য হুম হুম বা পুরো ব্যাপারটা মনিটরিং এ না রাখার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে। আর স্যার প্রাথমিকে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে ফর্ম ফিল আপের সময় আমরা দেখেছিলাম তিনটে সার্কেলের চুজ করা একটা অপশন ছিল, এবার কোনো কারণে উনি তিনটে সার্কেল, অনেক দেখা যাচ্ছে অনেক প্রাথমিক শিক্ষক, এটা খুব রিয়েল ফ্যাক্ট, যে কোনো কিছু পাচ্ছেন না, মিউচুয়াল ফান্ডার পাচ্ছেন না, ওই পোর্টালের মাধ্যমে পাচ্ছেন না, তখন ওনাকে কম্প্রোমাইজ করে কিছুটা দূরে অন্যান্য সার্কেলে যেতে হচ্ছে। দেখা যাচ্ছে উনি যখন ফর্ম ফিল আপ করছেন ওই তিনটে সার্কেল, এবার দেখা যাচ্ছে যে যাকে উনি হয়তো একটু কম্প্রোমাইজ করে একটু বেশি দূরত্ব একটা টিচার পেলেন অফলাইন মারফত, সেটা ফেসবুক বা যে কোনো মারফত, কিন্তু উনি ওই তিনটে সার্কেলের মধ্যে নন, অতএব উনি আর ওই ওই শিক্ষকের সাথে মিউচুয়াল চাইলেও নিতে পারছেন না। এইটা তো স্যার জানি এটা এটা তো অত্যন্ত অযৌক্তিক সিদ্ধান্ত। এটা তো একদম পুরো জেনারেল ট্রান্সফারের পোর্টালের ডিজাইনের মতো, মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালের ডিজাইনটা করা হয়েছে এক্ষেত্রে তো। একবারে তাই আমরা যেটা বলেছি যে সেকেন্ডারি স্কুলের টিচারদের যেভাবে জেলাতে যে কোনো জায়গায় যে কোনো স্কুল চয়েস করার সুযোগ দেওয়া হয়েছে, হুম হুম ঠিক একইভাবে একজন টিচারকে স্বাধীনতা দেওয়া উচিত যে তিনি কোন জেলায় যেতে চাইছেন, সেই জেলার কোন সার্কেলে যেতে চাইছেন, কোন স্কুলে যেতে চাইছেন, হুম তার পার্টনার। এখানে তো কোনো সাবজেক্ট ম্যাচিং এর কোনো ব্যাপার নেই, তাই না? শুধু পার্টনারটা পেলেই হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ প্রাইমারি ক্ষেত্রে তো আরো সোজা, হ্যাঁ হ্যাঁ সেকেন্ডারি ক্ষেত্রে কি হয়, প্রাইমারি সেকেন্ডারি ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি হ্যাঁ একটা ম্যাচ হলেই এনাফ, এবং হ্যাঁ তিনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হোক মানে সেম পোস্টের হয়, হ্যাঁ সেম পোস্টের হয় তাহলে কোনো ব্যাপার নয়। হুম হুম প্রাইমারি ক্ষেত্রে এটাকে অ্যালাউ করা আরো ইজি, আমরা বলেছি, আচ্ছা ওরা এটা রিভিউ মিটিং এ তুলবে বলেছে। আমরা বলেছি এটা অযৌক্তিক, আপনি কেন মানে একজন যদি বাড়ির কাছে তিনি ট্রান্সফার পান হ্যাঁ হ্যাঁ মিউচুয়াল এর মাধ্যমে, একবারে বাড়ির কাছাকাছি পেয়ে গেলেন, সার্কেলের মধ্যেও বদলি যে ব্যাপারটা ছিল, আমি বলছি কি নিজের সার্কেলে ধরুন তিনি আছেন, হ্যাঁ হ্যাঁ নিজের সার্কেলটা তো ডিস্টেন্স অনেক সময় 14 কিলোমিটার 15 কিলোমিটার হতে পারে, না এরকম আছে, দেখা গেল একটা সার্কেল নদীর এই পার নদীর ওই পার, এবার মাঝে অনেক ডিস্টেন্স, তো উনি যদি আমি সে মিউচুয়াল কথাটা নিয়ে, বলছি না, একটা সার্কেলের মধ্যেই ডিস্টেন্স 15 কিলোমিটার হতে পারে। হুম 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 তাহলে আমি একটা প্রান্তে আছি, আমি যদি সেই সার্কেলের মধ্যে যদি আমি মিউচুয়াল পার্টনার পেয়ে যাই, হুম হুম আমি যদি বাড়ির কাছাকাছি পৌঁছতে চাই হুম হুম পারি, তাহলে সেক্ষেত্রে অ্যালাউ না করার তো কোনো কারণ নেই, কোনো যুক্তি নেই। এক্ষেত্রে তো স্যার পোর্টালের ডিজাইনটা চেঞ্জ করা উচিত, মানে যেভাবে হ্যাঁ রয়েছে। হ্যাঁ এটা সিদ্ধান্ত হলে ডিজাইন চেঞ্জ হবে, আগে পলিসিগত পলিসি পলিসিগত সিদ্ধান্তটা নেওয়াটা হচ্ছে মূল ব্যাপার, হুম 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 পোর্টাল চেঞ্জ করাটা বেশি সময় লাগবে না। ঠিক আছে স্যার, মতামত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।